বুড়িগঙ্গা নদী মুক্তকরণের অংশ হিসেবে কামরাঙ্গীর চর এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে অভিযানের সময় নদীর আদি চ্যানেল মাহাদীপুর এলাকায় বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে সবগুলোই পাকা ও আধা পাকা বাড়ি। এ সময় বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ জানায়, একসময় নদী থাকলেও পরে চর পড়ে, কোথাও সরু চ্যানেল ভরাট করে অবৈধ স্থাপনা তৈরি করে দখলদাররা। ধাপে ধাপে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএর কর্মকর্তারা। এদিকে ভেঙে দেয়া বাড়ির মালিকেরা জানায়, জমির রেজিস্ট্রি ও নামজারির কাগজ রয়েছে তাদের কাছে, খাজনাও নিয়মিত পরিশোধ করছেন তারা। তো কাগজপত্র সব অরিজিনাল। আমার যখন রেজিস্ট্রি হয় তখন তো আমি রেজিস্ট্রি খরচটা সরকার নিছে না, এখন তেলে অবৈধ জায়গা কিভাবে হলো? আমার কাগজ দেখে না, স্টে অর্ডার দেখে। এখানে মোট 74টি অবৈধ স্থাপনা সার্ভে টিম করে চিহ্নিত করা হয়েছে। আমরা আজ এবং কাল দুই দিন উচ্ছেদ অভিযান আরম্ভ করেছি। আজকে আমরা যতটুকু পারি কভার করতে চেষ্টা করবো, বাকিটা আমরা আগামীকাল শেষ করবো।